আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে আপনাদের সবাইকে আমি আমার বাগান বিলাসের শুভেচ্ছা জানাচ্ছি এখন হচ্ছে গিয়ে দুপুর বেলা আমি আসলে বেলকনিতে এসেছিলাম কাপড় নাড়ার জন্য তো বেলকনিতে এসে দেখি আমার বাগান বিলাস আরও অনেক সুন্দর হয়েছে তো ওই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমার বাগান বিলাসের ফুলগুলা দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগছিল আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর আমি আসলে আমার এই বাগান বিলাস গাছটা কিনে আনার পর থেকে অনেক দিন ধরে আমি ওয়েট করছিলাম যে আমার বাগান বিলাস গাছে কবে ফুল ফুটবে কবে ফুল ফুটবে তো হঠাৎ একদিন দেখি যে ছোট ছোট অনেকগুলো ফুল এসেছে তো এই ফুলগুলাই এখন আস্তে আস্তে বড় হয়েছে আর কি আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঈদে আমরা আমাদের জন্য টুকিটা কি 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 শপিং করলাম তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে জারিপের জুতাটা যদিও জারিপের এই জুতা আমি আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি জারিপ এই জুতা নিয়ে খেলা করছিল তো জারিফের এই জুতাটা জারিফ নিজেই অনেক পছন্দ করেছে তার একমাত্র কারণ হচ্ছে জুতাতে এরকম লাইট জ্বলে জারিফ লাইট জ্বলা যে কোনো জিনিসই অনেক পছন্দ করে এর আগে ওরা একটা টি শার্টে এরকম লাইট জ্বলতো তো সেটা দেখে জারিফ আসলে খুবই খুশি হতো আর এখানে জারিফের বাবা ওর জন্য একটা জিন্সের প্যান্ট আর টি শার্ট নিয়েছে আসলে এই সপটাতে যাওয়ার পরে এই প্যান্ট আর টি শার্টটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো এই জন্য জারিফের বাবা এবং ভাইয়ার জন্য দুজনের জন্য সেম জিনিস নিয়েছি শুধু ওদের প্যান্টের সাইজটা ভিন্ন ছিল আর বাকি সবই সেম জারিফের বাবার প্যান্টের সাইজ ছিল থার্টি ফোর আর ভায়ারটা ছিল হচ্ছে গিয়ে থার্টি সিক্স এই যে ভায়ার প্যান্টটাও সাইডে ছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে ভায়ারটার সাইজ হচ্ছে গিয়ে সিক্স আর কি আর দোকান থেকে জারীবের বাবা যখন পরে ট্রায়াল দিয়েছিল দেখতে বেশ আমার কাছে ভালো লাগছিল আর এখানে জারীবের বাবা ওর জন্য একটা মানিব্যাগও নিয়েছে তো মানিব্যাগটাও আমার কাছে বেশ ভালো লেগেছে বাট জারীবের বাবা শুধু ব্ল্যাক কালারের মানিব্যাগ পছন্দ করে তো আমি বলেছি এবার অন্য কালার নিও তো ওই জন্য এই কালারটাই নিয়েছে আর এখানে জারিফের বাবা এক জোড়া শু নিয়ে নিয়েছে ওয়াকার থেকে যেহেতু জারিফের বাবা সব সময় সুই বেশি ব্যবহার করে তো ওই জন্য নিয়েছে আর কি আর ইদানিং দেখছি ওয়াকারের জুতাগুলোর কোয়ালিটি খুবই ভালো করেছে আমার কাছে তো বেশ ভালো লাগে তো জন্য জারিফের বাবা এখন ওয়াকার থেকেই বেশি জুতা নেয় আর কি আর জারিফের বাবা ওর জন্য আরও একটা পাঞ্জাবিও কিনেছিস তো সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখিয়ে দিব আর এখন যে একটা বেবিদের ড্রেস দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমি আসলে বাবুর জন্য নিয়েছি আমার কাছে ড্রেসটা খুবই ভালো লেগেছে ড্রেসের কালারটাও অনেক সুন্দর আমি জারিফের জন্য এরকম একটা খুঁজেছিলাম বাট সাইজ ছিল না আর বাবুকে আপনারা হয়তোবা বা অনেকেই চিনবেন যারা আমার ব্লগ রেগুলার দেখেন আর এখানে আমি আমার জন্য দুইটা সিটি গোল্ডের চুরি নিয়ে নিয়েছি আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমি আমার জন্য নিয়েছি আসলে আমার এবার কোনো ড্রেস নেওয়ার ইচ্ছাই ছিল না বাট জারিফের বাবা অনেক জোর করার কারণে এই ড্রেসটা নিয়েছি যদিও এটা একদম একটা কটনের ড্রেস বাট এই টাইপের ড্রেসই আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এবার আমি ইচ্ছা করে একটু লাল টাইপের ড্রেস নিলাম এটা আসলে একদম লাল না মেরুন টাইপের আর উপরে হালকা পিঙ্কিশ প্রিন্ট করা আর কি আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমি আমার মেঝ জায়ের জন্য নিয়েছি ভাবিরা ঢাকাতেই থাকেন ভাবিরা মিরপুরে আছেন আর কি তো এটাও একটা কটনের ড্রেস আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমি আমার মেঝো ননাসের জন্য নিয়েছি আপারাও ঢাকাতেই থাকেন আপারা ধানমন্ডি লালমাটিয়াতে থাকেন তো জারিপের বাবা একটু সময় করে ইনশাল্লাহ এই ড্রেসগুলা পৌঁছে দিবে আর কি তো আর দুইটা ড্রেসই পিওর কটনের কামিজের বুকের দিকে বেশ ভালো একটা এমব্রয়ডারি করা আছে আর এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটা বাটিকের শাড়ি তো শপে যাওয়ার পরে এই শাড়িটা দেখার সাথে সাথে আমার কাছে অনেক বেশি ভালো লেগে যায় এটা বেক্সি কটনের একটা শাড়ি শাড়িটা খুবই সফট এবং পাতলা ছিল তো আমার কাছে মনে হয়েছে যে নানি গরমের ভিতরে এই শাড়িটা খুবই আরামদায়কভাবে পরতে পারবে আর এটা বাটিকের হলেও কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা শাড়ি একদম নর্মাল বাটিক না তো ওই জন্যই মূলত আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার নানিও এই টাইপের শাড়ি পরতে খুবই পছন্দ করে তো এই জন্য ভাবলাম যে এই শাড়িটা নানির জন্য নিয়ে নেই আর কি আর এখানে এখন আমি জারিফের পড়ালেখা করার জন্য একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে গিয়ে স্লেট আর চক আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে জারিপকে আসলে লেখালেখি কিভাবে করানো যায় তো আমি ভাবলাম যে আমরা যেহেতু ছোটোবেলায় চক আর স্লেট দিয়ে লিখেছি তো ওর জন্য এটাই কিনে ফেলি তো ওই জন্য জারিপের জন্য চক আর স্লেট কিনে নিয়েছি আর এখানে একটা কস্টেপ কিনেছি এটা আসলে বাসায় বিভিন্ন কাজে লাগে তো এগুলাই ছিল আজকে আমার টুকিটাকি কেনাকাটা আর এদিকে দেখতে পাচ্ছেন জারিফ কিন্তু স্লেট আর চক পাওয়ার সাথে সাথে মার্শাল্লাহ লেখালেখি শুরু করেছে যেহেতু জারিফ এখন একটু বড় হয়ে যাচ্ছে তো ওর লেখালেখি শেখারও দরকার আছে তো এই জন্য আমি ভাবলাম যে এই স্লেটটাই কিনে দিই আর এখন যদিও দোকানে বিভিন্ন ধরনের ডিজিটাল স্লেট পাওয়া যায় আমি দেখেছি এই সবটাতেও ছিল বাট এখন আমি ওটা জারিফকে দিব না ভাবছি যে আরও একটু বড় হলে ওটা ওকে কিনে দিবো ইনশাল্লাহ আর এদিকে জারিফের বাবা অফিস থেকে আসার সময় বাসায় একটা তরমুজ কিনে এনেছে আমার আসলে একটু তরমুজ খেতে ইচ্ছা করছিল। তো এদিকে লিজা ভাবিরা এসেছে বাসায় কিছুক্ষণ আগে তো আমি একটু তরমুজ কেটে নিলাম আর এখানে একটু লেমনেট আইসটি তৈরি করলাম তো আইসটিটা খেতে বেশ মজা হয়েছিল আর আমি তো এমনিতেই চা অতটা পছন্দ করি না তো আমার কাছে এই লেমনেট আইসটিটা বেশ ভালো লাগে কারণ এটা অনেক ঠান্ডা ঠান্ডা খেতে বেশ মজা লাগে এদিকে আবির ভাযা আর জারিবের বাবা দুজনই এমনি দুধ চা খেয়েছে আর আমি আর ভাবি খাইনি আমরা শুধু লেমনেট আইস টিটাই খেয়েছি আর এখন হচ্ছে গিয়ে বেশ রাত আমি আজকে ছেয়েরির জন্য এখানে একটু আলু দিয়ে খাসির মাংস রান্না করে নিয়েছি জারিবের বাবা আসলে রমজান মাসে মাংস ছাড়া কিছুই খেতে পারছে না মাছ রান্না করলে দেখা যায় আমাদের প্রায় নষ্ট হচ্ছে তো এই জন্য বেশিরভাগ টাইমই মাংসটা রান্না করা লাগছে আর এটা হচ্ছে গিয়ে পরের দিন ইফতারের সময় আমি আজকে লিজা লিজাভাবিকে বলেছিলাম আমার সঙ্গে ইফতার করার জন্য তো আমি আসলে তেমন কোনো কিছুই আয়োজন করতে পারিনি গতকাল রাতের ওই খাসির মাংস ছিল সাথে আমি একটু নরম খিচুড়ি রান্না করে নিয়েছি তরমুজ কেটেছি পোজ করেছিলাম তারপরে সালাদ করেছিলাম খেজুর তো এগুলাই দিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা ইফতারটা করেছি ও আর সাথে একটা ম্যাঙ্গো জুসও ছিল আর এদিকে ইফতার শেষে জারিবের বাবা অফিস থেকে আসার সময় কিছু জিনিস এনেছে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপা পাঠিয়েছে আপারা আসলে মিরপুরে থাকে তো মিরপুর থেকে এখানে আমার জন্য গরুর মাংস আর কিছু ট্যাংরা মাছ পাঠিয়েছে আমাকে আসলে আপা বাসায় ইতারে দাওয়াত দিয়েছিল তো আমি আসলে যেতে পারিনি তো জন্য আপা এগুলা কষ্ট করে পাঠিয়ে দিয়েছে আর এদিকে জারিফের বাবা আসার সময় আবার অল্প কিছু বাজারও করেছে এখানে দেখতে পাচ্ছেন আধা কেজি চিংড়ি মাছ কিনেছে মিডিয়াম সাইজের আসলে চিংড়ি মাছটা খুবই দরকার ছিল আর এখানে জারিফের বাবা বড় একটা বয়লার মুরগি কিনেছে প্রায় তিন কেজি ওজনের আমি বলছিলাম এত বড় একটা না কিনে দুইটা কিনলে ভালো হয় আর কি তো যাই হোক মুরগিটা এখন আমি কেটে রেখে দিব আর কি আর চিংড়ি মাছটা ওভাবেই রেখে দিয়েছি আর এখানে ছোট আপু চিটাগং থেকে আমার জন্য একটা সুন্দর গিফট পাঠিয়েছে এটা একটা ছোট্ট ফিনি সেট আর কি বাট খুবই কিউট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে মার্শাল্লাহ আর সাদা কালারের যে কোনো জিনিসই আমার কাছে খুব ভালো লাগে তো জারিফের বাবাও খুব পছন্দ করেছে আর আমার বাসায় আজকে ভাবি ছিল লিজা ভাবি তো লিজা ভাবি দেখেও খুব পছন্দ করছিল জিনিসটা তো ছোট আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট আমাকে উপহার দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ